মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি এই ভিডিওতে আলোচনা করব কিভাবে বাংলা বাক্যের দিকে এক ঝলক তাকিয়েই বলে দেবে সেটা কন্টেন্সে রয়েছে সো এখানে একটা আমি চার্ট দেখাচ্ছি তোমাদেরকে সেই চার্টটা ভালো করে তোমরা স্ক্রিনশটও মেরে নিতে পারো অথবা এটাকে খাতাতে ভালো করে একটা নোট করিয়ে নিতে পারো তাহলেই খুব সহজে তোমরা বুঝতে পারবে দেখো যে কোনো টেন্স চেনার ক্ষেত্রে আমাদের ফার্স্ট বাংলা বাক্যের ক্রিয়াটাকে চিনতে হবে ক্রিয়াপাদের শেষে যদি আমরা ব বর্ণ পাই তাহলে সেটা ফিউচার টেন্স থাকবে ক্লিয়ার এখানে দেখো যতগুলো ক্রিয়া আমি দেখেছি সেগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু শেষে ব আছে দেখো খাব ব আছে খাবে ব আছে খেতে থাকবে ব আছে খেতে খে থাকবে খেয়ে থাকবে ব আছে খেতে খে থাকবে ব আছে প্রত্যেকটা ক্ষেত্রেতেই কিন্তু ব আছে তাই এগুলো সবগুলো হচ্ছে ফিউচার টেন্সের ভার্বের রূপ এক একটা টেন্সে এক এক রকম রূপ হয়ে থাকছে বাট প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু শেষে ব থাকবেই থাকবে পাস্টে আমরা ছিল পাবো এছাড়াও ল ম আর ত পাবো এই বর্ণগুলো যদি আমরা পাই তাহলে সেটা পাস টেন্স দেখো শেষে ল আছে পাস্টেন্স ত আছে পাস টেন্স ছিল আছে পাস টেন্স খাচ্ছিল চয়ের সঙ্গে ছ দুটোই আছে তার মানে ছিল আছে পাস টেন্স খেয়ে ছিল পাস টেন্স দেখো খাচ্ছিল চয়ের সঙ্গে ছ আছে পাস টেন্স ক্লিয়ার আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না ফিউচারে ব পাবো পাস্টে ল মাতা বা ছিল পাবো এখন কথা হচ্ছে প্রেজেন্ট চিনব কিভাবে প্রেজেন্টে তো এখানে কি দেখতে পাবো এখানে কিছুই পাবে না এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ল মাতা এবং ব এগুলো যদি না থাকে তাহলে সেটা প্রেজেন্ট দেখো এখানে হস্যই আমরা কি ওখানে পেয়েছি হস্যই না ব থাকলে ফিউচার ল মাতা ছিল থাকলে পাস্ট ওগুলোর মধ্যে কোনোটাই এখানে দেখা যাচ্ছে না তাই এগুলো প্রেজেন্ট দেখো অন্তস্ত আছে তাই এটা প্রেজেন্ট এখানে দেখো ছ আছে ছ আছে কিন্তু এগুলো সব প্রেজেন্টে রয়েছে ল মাতা বা ছিল এগুলো কিছু নেই তাই এগুলো হচ্ছে কন্টেন্স প্রেজেন্টেন্স ক্লিয়ার তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেল যে কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট অ্যান্ড কোনটা ফিউচার এখন আমরা এই টেন্সের যে দু একটি ব্যতিক্রম রুলস রয়েছে সেটা বলে দিই যে যদি কোনো বাক্যের ক্রিয়াপদের শেষে দোমতান ন পাই তাহলে সে দন্ততান নটাকে মনে মনে বাদ দিতে হবে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে যদি সাধু ভাষাতে থাকে ক্রিয়াপদটি তাহলে এই টেন্স চেনার পক্ষে বাধা সৃষ্টি হবে দ্যাট মিন্স টেন্স ওলট পালট হয়ে যাবে তৃতীয়ত হচ্ছে যে যে সমস্ত ক্রিয়াপদগুলোর জন্ম থেকেই ল থাকবে শেষে বা ব থাকবে সেগুলোতে আমরা পাস্ট এবং ফিউচার বলতে পারবো না কারণ ওই ক্রিয়াপদগুলোর শেষে যখন দেখবে ডবল ল রয়েছে ডবল ব রয়েছে তখন সেগুলোকে ব অনুযায়ী ফিউচার ল অনুযায়ী পাস্ট বলা যাবে এটুকুটা একটু মনে রাখবে ওকে এখন প্রত্যেক প্রেজেন্টের যে চারটি ভাগ রয়েছে দেন পাস্টের চারটি ভাগ রয়েছে এবং ফিউচারের যে চারটি ভাগ রয়েছে সবগুলোই আমি আলাদাভাবে চেনার পদ্ধতি দেখাচ্ছি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে তোমরা মনে রাখবে ছ এই লেটারটি পাবে না ওকে সো ছ এই লেটারটা দেখার আগে আরেকটু কথা মনে করিয়ে দিই তোমরা আগে এটা দেখে নিবে যে ব আছে কিনা ল মত আছে কিনা এগুলো যদি থাকে তাহলে ছয়ের কোনো গল্প আসবে না বিকজ ব থাকলে তো ফিউচার তাহলে আমাদের তো বাকি আর কোন টেন্স কোনো টেন্স চেনার দরকার নেই ল মত থাকলে তো পাস্ট তাহলে আমরা প্রেজেন্টের ক্যাটাগরির মধ্যে প্রবেশ করব কেন প্রেজেন্টের মধ্যে দেখবে যে ছ পাবে না ছ যদি থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস না হয় পারফেক্ট না হয় পারফেক্ট কন্টিনিউয়াসে থাকবে এইবার কথা হচ্ছে যে যদি ছ থাকে তাহলে তার আগে যে অক্ষরটা আছে সেখানে যদি এ কার্ড না থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস তো দেখো এখানে কোনো এ কার্ড নেই এখানেও কিন্তু কোনো এ কার্ড নেই তাই এগুলো কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াসে ছ থাকবে শেষে তার আগের অক্ষরে এ কার্ড থাকবে না পারফেক্টে ছ থাকবে তার আগের অক্ষরে এ থাকবে পারফেক্টে এক থাকবে তার আগের অক্ষরে এক থাকবে পারফেক্টে ছ থাকবে তার আগের অক্ষরে একার থাকবে দেখো এখানে আছে তাহলে বিষয়টা কত ইজি প্রেজেন্ট ইন ছ থাকবে না প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছ থাকবে তার আগের অক্ষরে একার থাকবে না প্রেজেন্ট পারফেক্টে ছ থাকবে তার আগের অক্ষরে একার থাকবে এবার এই কন্টিনিউয়াস আর এই কন্টিনিউয়াস সেম হানড্রেড পারসেন্ট সেম দেখো খাচ্ছে খাচ্ছে খাচ্ছি খাচ্ছে এরকম ক্রিয়া পাওয়া থাকি সাধারণত এখানেও ছয় আছে তার আগের অক্ষরে একার নেই এখানেও ছয় আছে তার আগের অক্ষরে একার নেই তাহলে এটা কন্টিনিউয়াস কিন্তু আরেকটা কথা মনে রাখবে যে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা সময় ধরে বা থেকে সেই কাজটা চলছে এরকম বোঝাতে গেলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে ক্লিয়ার ওকে তো এ তো গেল প্রেজেন্টের কথা এবার হচ্ছে পাস্টের কথা পাস্ট খুবই সহজ সেম পদ্ধতি এখানে ছ নিয়ে আলোচনা হলো এখানে ছিল নিয়ে আলোচনা হবে তাহলে এখানে হচ্ছে যে শেষের দিক থেকে দেখো ছিল থাকবে তার আগর এখন একার থাকবে না একটা সময় ধরে বা থেকে কাজটা চলতে থাকবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল থাকবে তার আগে রক্ষারে একার থাকবে পাস্ট পারফেক্ট টেন্স দেখো একার আছে ছিল থাকবে তার আগে রক্ষারে একার থাকবে না পাস্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার তাহলে যতগুলো কন্টিনিউয়াস আছে তার আগের অক্ষরগুলোতে একার নেই এই কন্টিনিউয়াস এই কন্টিনিউয়াস এই কন্টিনিউয়াস এই কন্টিনিউয়াস চারটার ক্ষেত্রে নেই আশা করি বোঝা গেছে এখন রয়েছে এই টেন্সটা এই টেন্সের ক্ষেত্রে একটু ভালো করে দেখে নাও এই টেন্সের ক্ষেত্রেও একটা জিনিস রয়েছে যে ছিল থাকবে তার আগের রক্তের এক থাকবে এখানেও দেখো ছিল থাকবে তার আগের একার থাকবে এই দুটো ঘরে আমরা একটা মিল বা মিলন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে খেয়ে ছিল খেয়েছিল সেম তো এই দুটো নিয়ে আমি একটু পরে বলি আগে বলে দিই যে যখন ক্রিয়াপাদের শেষে ল থাকবে এইরকম খেলো ল তাহলে সেটা সিম্পল পাস্টে করতে হবে যদি এরকম থাকবে যে সে খেত ত আছে তাহলে সেটা সিম্পল পাস্টে করতে হবে ক্লিয়ার তো এই হচ্ছে দুটো ম্যান্ডেটারি যে ল আর ত এরকম যদি সিঙ্গেল থাকে তাহলে সেটা সিম্পল পাস্টেই রাখতে হবে ক্লিয়ার আর যদি এইরকম থাকে ছিল ছিল তার আগে রক্ষার একার কার আছে তাহলে এটা সিম্পল পাস্টেও করা যাবে এবং কি সেটা পাস্ট পারফেক্টও করা যাবে এক্ষেত্রে একটা অপরচুনিটি রয়েছে এই এই ক্রিয়ার রূপটা আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্টও লিখতে পারি অ্যান্ড পাস্ট পারফেক্টও লিখতে পারি কোনো অসুবিধা হবে না বাট এই যে দুটো রয়েছে এখানে এই দুটোর ক্ষেত্রে পাস্ট পারফেক্ট করা যাবে না এটা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টিং রাখতে হবে আশা করি পাস্ট ক্লিয়ার এবার আসো ফিউচারে ফিউচারে দেখো সবগুলোতেই থাকবে বা থাকবো এই কথাটি রয়েছে বাট একটা টেন্সে নেই সেটা হচ্ছে কি ফিউচার তাহলে ফিউচারের ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার টেন্স যে রয়েছে সেখানে শুধুমাত্র থাকবো শব্দটি নেই দেখো এখানে শুধু ক্রিয়াপদের শেষে ব রয়েছে এখানেও ব এখানেও ব আর ব থাকার জন্য ফিউচার আর এগুলোতে একটু আলাদাভাবে আইডেন্টিফাই করে নাও সেটা হচ্ছে যে এখানেও থাকবো রয়েছে এখানেও থাকবো রয়েছে এখানেও থাকবো রয়েছে তাহলে থাকবো থাকতে গেলে আমাদের সেটা সেটা ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে ক্লিয়ার ওকে এবার এই তিনটেকে আলাদাভাবে চেনার পদ্ধতিটা দেখে নাও কন্টিনিউয়াসে তার যে আগে একটা অসমাপিকা ক্রিয়ার মতো রয়েছে খেতে তো এখানে কিন্তু তে বিভক্তি পাবে এই যে আমি লিখে দিচ্ছি তয়কারে তে এটা পাবে আর পারফেক্টের ক্ষেত্রে এ উচ্চারণ আসবে দেখো এ বিভক্তি এই যে খে এ বিভক্তি আসবে থাকবোর আগে যে ক্রিয়াটা আছে সেখানে এ এরকম বিভক্তি পাবো ক্লিয়ার তাহলে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসের ডিফারেন্স যদি বুঝে যাও তাহলে এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেটা রয়েছে সেই পারফেক্ট কন্টিনিউয়াসটাও খুবই সহজ কারণ এই রূপটাই আমরা দেখতে পাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে বাট এখানে একটা সময় ধরে বা একটা সময় থেকে কাজটা চলতে থাকবে এরকম বোঝাবে তো এই হচ্ছে ফিউচার ফিউচারের সমস্ত টেন্স চেনার প্রসেস আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এছাড়াও আমরা যে ক্রিয়ার রূপগুলো দেখতে পাই সেই ক্রিয়ার রূপ দেখেই অনেকটা বুঝতে পেরে যাব কোনটা কোন রয়েছে সো বিষয়টি একটু ভালোভাবে শুধু বুঝে নিতে হবে তো এইখানে আমরা শুধুমাত্র একটা ক্রিয়াকে নিয়ে সেই ক্রিয়ার ওপরে ভিত্তি করে প্রত্যেকটা টেন্সে নিয়ে গিয়ে দেখালাম যে কোন টেন্সে কোন রূপ ধারণ করে থাকে তো আশা করি এইরকমভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো অন্যান্য ক্রিয়াগুলোকে নিয়ে তাহলে খুব সহজেই টেন্স আইডেন্টিফাই করে নিতে পারবে এবং টেন্সটা হাতের মোটেই চলে আসবে তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সবসময় পাশে আসা বেল বটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে